বন্ধুরা, পৃথিবী সিভিলাইজেশনের যুগে এসে পড়েছে। সেই জন্য পৃথিবীর রাস্তাঘাট এতটা উন্নত হয়েছে যে আমরা যেই কোনো স্থানে যেই কোনো সময় চলে যেতে পারি। কিন্তু প্রতিটা রাস্তা যে তার বাড়ি পর্যন্ত গিয়েই শেষ হবে এটাও সত্য নয়। এই পৃথিবীতে এত বিপজ্জনক সড়ক ব্যবস্থা আছে যে সড়ক ব্যবস্থায় চলাফেরা করা আর নিজের যান হাতে নিয়ে চলাফেরা করা প্রায় একই রকম। আজকে আমাদের এই ভিডিওতে ঠিক তেমনই কিছু বিপজ্জনক রাস্তার ব্যবস্থা নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে আপনারা হয়তো বা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। আমাদের লিস্টের প্রথম ভিডিওটি হচ্ছে ট্রেন লেভস নিউ ব্রিজ। বন্ধুরা, এই রেল ব্রিজটিকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রেল ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজটির অবস্থান আর্জেন্টিনায়। এই ব্রিজটি অ্যাডিস পর্বতের উপরে তৈরি করা হয়েছে। এই ব্রিজটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,220 মিটার। এত উপরে ট্রেনটি চলার কারণে এইটাকে পৃথিবীর 5 নম্বর সর্বোচ্চ ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজটি তৈরি করতে স্টিল পোলের ব্যবহার করা হয়েছে। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 1948 সালে এবং তারপর থেকেই এটাকে বিপজ্জনক ব্রিজ ধরা হয়ে থাকে। এই ব্রিজটিতে উঠার আগে যাত্রীদের মন থেকে ভয় তাড়ানোর উদ্দেশ্যে ওইখানকার আদিবাসীরা তারা তাদের নৃত্য পরিবেশন করে থাকে, যাতে করে যাত্রীদের মনে একটু উৎসাহ প্রদান করতে পারে। এই জন্য ব্রিজটিতে উঠার আগে ট্রেনটিকে থামিয়ে তারা এই নৃত্যটি উপভোগ করে নেয়। এই ব্রিজটিকে আর্জেন্টিনার বিখ্যাত ট্যুরিস্ট কেন্দ্র হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর ভিডিওটি হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং রোড। বন্ধুরা, আপনারা হয়তোবা ফ্রান্সের ডিসঅ্যাপিয়ারিং রোড সম্পর্কে ইতিমধ্যে শুনে থাকবেন, কিন্তু আপনারা কি আসলেই জানেন এরকম বিপজ্জনক রাস্তাটি কানাডাতেও অবস্থিত? এই রাস্তাটিকে আটলান্টিক সাগরের কিনারে বানানো হয়েছে। এই রোডটি বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে সমুদ্রের পানির নিচে রোডটি মাঝে মাঝে তলিয়ে যায় এবং ড্রাইভাররা গাড়ি চালানোর সময় রোডটিকে দেখতে পায় না। কিন্তু এই রাস্তা দিয়ে চলা দিনের বেলা সম্ভব হলো, রাতের বেলা পুরোপুরি অসম্ভব হয়ে যায়। এই ডুবন্ত রাস্তাটির দৈর্ঘ্য আনুমানিক 600 মিটার হয়ে থাকবে। এই রকম লম্বা বিপজ্জনক রাস্তা পার হওয়ার জন্য যে কোনো ড্রাইভারের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। 3 নম্বর ভিডিওটি হচ্ছে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। বন্ধুরা, এই রেল লাইনটিকে পৃথিবীর সব থেকে মারাত্মকতম রেল লাইন হিসেবেও গণ্য করা হয়ে থাকে। এই রেল লাইনটি কানাডা এবং আমেরিকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। বছরের বেশ কয়েক মাস পানির নিচেই ডুবন্ত থাকতে হয় এই ট্রেনটিকে। এই রেল লাইনটিকে মিসিসিপি নদীর কিনারে বানানো হয়েছে, যেটার কারণে নদীর পানি কোনোভাবে বৃদ্ধি পেলেই রাস্তাটিও তলিয়ে যায়। এই ট্রেন চালানোটিকে আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এত ভারী ট্রেনটিকে পানির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক এবং যেই কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। 4 নম্বর ভিডিওটি হচ্ছে নারিস ডেল। বন্ধুরা, এই রেল রাস্তাটিকে পৃথিবীর সব থেকে মারাত্মক রেল রাস্তা হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই রেল রাস্তাটি একোয়াডরের রাজধানী কিটোর দক্ষিণে অবস্থিত। এই রেল রাস্তাটি নারিস ডেল পাহাড় পর্বত এলাকায় বানানো হয়েছে, সেই জন্য রাস্তাটির নাম দেওয়া হয়েছে নারিস ডেল। এখানে চলাফেরা করা ট্রেনগুলোকে শয়তানের দুশ্মন বলা হয়ে থাকে। এই ট্রেনটি সমুদ্রপৃষ্ঠর 1400 মিটার উপর দিয়ে চলে থাকে। এত উঁচা এবং বিপজ্জনক রাস্তায় চলার কারণে খুবই দক্ষ ট্রেন চালকের দরকার হয় এইরকম বিপজ্জনক রাস্তায় চলার জন্য। কারণ হচ্ছে, ছোট কোনো ভুল হয়ে গেলেই শত শত যাত্রীর মৃত্যুর কারণ হতে পারে। বন্ধুরা, আপনারা কি ট্রেনে চড়তে পছন্দ করেন, নাকি আপনাদের নিজস্ব পরিবহনে চড়তে পছন্দ করেন? আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। লিস্টের শেষ ভিডিওটি হচ্ছে দ্য রোড অফ ডেথ। ধুরা, বলিভিয়ায় অবস্থিত এই রাস্তাটিকে পৃথিবীর সব থেকে মারাত্মকতম রাস্তা হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই রাস্তাটিতে কোনো রকম ভুল হলেই ওই যাত্রীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে, অনেক গর্ত এবং বিপজ্জনক সব মোড়ের কারণে এই রাস্তাটিকে আরো দুঃসাহময় করে তোলে। এই রাস্তাটিতে চলাফেরা করার সময় অগণিত যাত্রীদের মৃত্যু হয়েছে। এই রাস্তাটিতে গাড়ি চালানোর জন্য ড্রাইভারদের অনেক সাহসের দরকার হয়ে থাকে। এই রাস্তাটি এতটাই ভয়ানক, সেই জন্য এই রাস্তাটির নামকরণ করা হয়েছে রোড অফ ডেথ, যেটার মানে দাঁড়ায় মৃত্যুর রাস্তা। এই গাড়িটির চালকরা প্রতিনিয়ত মৃত্যুর সাথে খেলে বেড়াচ্ছে। ও বন্ধুরা, আপনাদের কাছে
আমাদের লিস্টের 5টি ভিডিওর মধ্যে কোন রাস্তাটি সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাড়া দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।